হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি সোনিয়া আক্তার চৌধুরী বলছি। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা আজকের এই খুশির দিনটি উদযাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। দীর্ঘ দু বছর পর আমরা এবারের ঈদ ভালোভাবে উদযাপন করতে পেরেছি। আপনাদের সবার জীবনে ঈদ নিয়ে আসুক খুশি, আনন্দ, সুখ ও সমৃদ্ধি। আজকের ঈদের দিন সকাল থেকেই আমাদের রান্নাবান্না শুরু হয়েছে। তো এই তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি রান্নাবান্না শুরু করেছি, না হলে দেখা যায় পরে মানে দেরি হয়ে যাবে। তো এখন ভোর 5টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে আমি সকালের নাস্তাটা রেডি করে নিব, যেহেতু মানে সবাই নামাজে যাওয়ার আগেই নাস্তাটা খেয়ে যাবে, মানে মিষ্টি কিছু খেয়ে যাবে, যার কারণে আমি সকালেই ঘুম থেকে উঠে নাস্তাটা নামাজে যাওয়ার আগেই নাস্তাটা রেডি করে নিচ্ছি। তারপরে দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিতে হবে, তাই আজকে সকাল থেকেই মানে ঈদের সকালবেলায় রান্নাবান্না শুরু করে দিলাম। তো ঈদের আগের দিন মানে মিষ্টি আইটেম যেগুলো ডেজার্ট বা মিষ্টি যেই আইটেম থাকে নাস্তার আইটেম, সেগুলো ঈদের দিন আমি রান্না করে রেডি করে রেখেছি, মানে সেগুলো খেয়ে যাবে ওরা নামাজে। আর এখন আমি ঝাল আইটেম রান্না করতেছি, ঝাল নাস্তা। যেহেতু দেখা যায় ঈদের সময় সব যদি মিষ্টি আইটেম করা হয় দেখা যায় যে খেতে ভালো লাগে না, তাই আমি ঈদে ঝাল আইটেম মানে ঝাল নাস্তা করতেছি। এখানে আমি নুডলস রান্না করছি। তো নুডলসের জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল, প্রথমে তেল আর ঘি দিয়েছি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। দিয়ে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে সবজি দিয়েছি, এখানে আলু, গাজর, বরবটি, তারপরে লাল, সবুজ, হলুদ, ক্যাপসিকাম, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে, তারপরে কলিজা ভুনা করে রেখেছি। কলিজা দিয়ে আমি নুডলস রান্না করব। এই নুডলসটা দেখা যায় মানে প্রত্যেক ঈদে আমাদের থাকতেই হবে, মাস্ট। আমাদের বাসায় প্রত্যেক ঈদে এই নুডলসের এই নাস্তার আইটেমটা থাকতেই হবে, আর এটা সবাই অনেক পছন্দ করে আমাদের বাসায়। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মানে এগুলো মানে সব কিছু কেটে কুটে রেডি করে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তারপরে দুপুরে রান্নার প্রিপারেশন করতে হবে, অনেক কাজ, তাই সকালবেলা একটু বিজি ছিলাম, তাই সকাল থেকেই এই রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি আমি। তো এখানে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু সয়া সস দিয়ে নেব। দিয়ে আমি সবজিটা ভালো করে সেদ্ধ করে নেব, একটু ঢেকে রাখবো, ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এই নাস্তার আইটেমটা খুবই মানে সবাই অনেক পছন্দ করে। তো অনেকেই হয়তো দেশের বাড়িতে ঈদ করছেন, বা অনেকেই হয়তো দেশের বাহিরে ঈদ করছেন, অনেকেই নিজেদের প্রিয় পরিবারের প্রিয় আত্মীয় স্বজন রেখে প্রবাসে ঈদ করছেন। তো আসলে এটা অনেক কষ্টের, মানে নিজের যখন কেউ মানে প্রবাসে ঈদ করে তখন আসলে খুবই কষ্ট লাগে, যেমনটা আমার এখন হচ্ছে। তো আসলে আত্মীয় স্বজন, পরিবার পরিজন রেখে প্রবাস জীবনে একা ঈদ করাটা আসলে অনেক কষ্টের, যারা থাকে আসলে এটা তারাই বুঝতে পারবে। তো এখানে নুডলসের জন্য আমি পাশের চুলায় হাঁড়িতে গরম পানি বসিয়েছি, তো সেখানে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 2 প্যাকেট নুডলস রান্না করব, মানে বেশ ভালো, মানে বেশ করে একটু রান্না করব, যেহেতু এই নাস্তাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর এদিক থেকে আমার সবজিটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আগের দিন রাতে যে কলিজা আর মাংস একসাথে মানে ভুনা করে রেখেছিলাম সেই কলিজাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো এখানে কলিজা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো আমার সবজি আর কলিজা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে লেটুস পাতা দিয়ে দিচ্ছি, আর এই লেটুস পাতা দিলে খুবই মজা লাগে খেতে। আর এই পাতাটা খুবই নরম, সফট, মানে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি লেটুস পাতাটা পরে দিয়েছি। খুবই সফট একটা পাতা আর খেতেও খুব মজা লাগে। তো আমি এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব।
এখন এখানে সিদ্ধ করা নুডলস দিয়ে দিব। চাইলে আপনারা এটা পাস্তা দিয়েও করতে পারেন, খেতে অনেক মজা হয়। তা আমাদের বাসায় যেহেতু নুডলস সবাই পছন্দ করে, তাই এই নাস্তাটা রেডি করে নিচ্ছি। সকালবেলা সবাই নাস্তা করবে, আর মিষ্টি আইটেমগুলো নাস্তাগুলো আমি ঈদের আগের দিন রেডি করে রেখেছি, তো সেগুলোও দিব। তো এই তো ঈদের রান্নাবান্না চলছে। আর তো আপনারা কে কী রান্নাবান্না করেছেন সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি এখানে গোলমরিচ দিয়ে নিচ্ছি। তো গোলমরিচটা দিলে খুবই ভালো লাগে খেতে, মানে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর একটু ঝাল ঝাল হয়, স্পাইসি হয়, খেতেও মজা লাগে। তো আমি এখানে একটু গোলমরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে নুডলসের যে প্যাকেট মশলাটা থাকে, সেই প্যাকেট মশলাটা দিয়ে আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো এই তো আমার নুডলস রান্না শেষ। রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি নিচে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশের অল নোটিফিকেশান বেল বাটনটিও প্রেস করে দিবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন, আমার নতুন ভিডিওগুলো চাইলেই দেখে নিতে পারবেন। তাই তো আমার নুডলস রান্না শেষ, এখন আরও অনেক কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। তো ঈদের দিন আমি চিকেন রোস্ট রান্না করব। তো চিকেন রোস্টের জন্য আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি ব্লেন্ডার জগে 4 টেবিল চামচ টক দই দিলাম। তো এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই মশলার পেস্টটা দিয়ে চিকেন রোস্ট করলে খুবই মজা হয়। তো এখানে টক দই আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন এখানে কাজু বাদাম দিয়ে দিলাম, তারপরে কাঠ বাদাম কুচি করে রেখেছিলাম সেটা দিলাম, আর এখানে পেস্তা বাদাম দিয়ে দিলাম। 3 ধরনের বাদাম দিয়েছি, আর এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। চাইলে এক ধরনের বাদাম দিয়েও করা যায়। তো আমি 3 ধরনের বাদাম দিয়েছি, কিশমিশ, টক দই আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, দিয়ে অল্প একটু পানি দিয়েছি ব্লেন্ডার জগে। এখন আমি এটা ব্লেন্ড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব, আর এই মশলার পেস্ট দিয়ে চিকেন রোস্টটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। সকালে ঘুম থেকে উঠেই আমি চিকেন ভিজিয়ে রেখেছিলাম। তো চিকেনগুলো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি এখানে টক দই দিয়ে যে মশলার পেস্ট তৈরি করেছি সেই মশলা সবটুকু আমি দিয়ে দিব। তো আমার এই চিকেনটা কিন্তু টক দইয়ের এই মশলারই পেস্ট দিয়েই পুরাটা রান্না হবে, এর জন্য আমি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বাটা খুবই অল্প দিয়েছি। আর এখানে রাঁধুনির এই যে চিকেন রোস্ট মশলা, প্যাকেট মশলা, এই প্যাকেট মশলাটা আমি এখন দিয়ে দিব। আর এই প্যাকেট মশলা দিয়ে চিকেন রোস্ট রান্না করলে খুবই মজা হয় খেতে। চিকেন রোস্টটা আপনারা বাসায় রান্না করে দেখবেন, বা চাইলে আপনারা বাসায় রোস্ট মশলা বানিয়ে সেটা দিয়েও রান্না করতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে। তো আমার কাছে এই প্যাকেট মশলা দিয়ে রোস্ট রান্না করতে খুবই ভালো লাগে, আর খুবই মজা হয়, আর খুবই ঝটপট রান্না করা যায়, তেমন একটা ঝামেলা থাকে না। আর ঈদের দিন যেহেতু আমরা সবাই অনেক কাজ নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকি, তাই এই প্যাকেট মশলা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে এখন আমি ঢেকে রেখে দিব। আর এই প্যাকেট মশলায় দেখা যায় যে মানে সব কিছুই দেওয়া থাকে, তাই আমি আলাদা করে আর কোনো মশলা দিইনি, মানে এই প্যাকেট মশলা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিছি। আর এখন হচ্ছে সকালবেলা, এখন আমি নাস্তা টাস্তা সব কিছু রেডি করে নিচ্ছি, মানে সবাই মানে নামাজ থেকে চলে এসেছে, এখন আমরা সবাই নাস্তা করব। এই তো এখান থেকে জর্দা, তারপরে রসগোল্লা, তারপরে গোলাপ জামুন বানিয়েছি, তারপরে কলিজা দিয়ে যে নুডলসটা বানিয়েছিলাম সেটা, তারপরে জর্দা সেমাই, ক্যারামেল পুডিং, মানে আমাদের ঈদের দিন সকালবেলা নাস্তার টেবিল গুছিয়ে নিচ্ছে, এখন আমরা নাস্তা করে নেব।
আর তারপরে আমরা দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নেব। আর এখানে এখন আমি সকালের নাস্তাটা করে নেব, আমার তো অনেক খিদে লাগছে। তো আমি সকালে সব কাজ টাজ মানে শেষ করে নাস্তা রাস্তা সব কিছু টেবিলে গুছিয়ে আমি শাওয়ার করে নিয়েছি। তো শাওয়ার করে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি নাস্তা করব। তো এখন আমি এই নুডলসটা একটু ট্রাই করে দেখতেছি, নুডলসটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। আর এই এই নুডলসটা আমাদের বাসায় মানে প্রত্যেক ঈদেই বানানো হয়, এভাবে সবাই পছন্দ করে। আর এখন আমি এই যে জর্দাটা বানিয়েছিলাম আগের দিন, মানে ঈদের আগের দিন চাঁদরাতে, সেই জর্দাটা এখন আমি ট্রাই করে দেখব। জর্দাটাও খুবই মজা হয়েছিল। আর আমি এখন সবগুলো মানে একটু একটু করে ট্রাই করে দেখতেছি আর কি, যেহেতু এত কষ্ট করে এত কিছু বানাইছি, যদি নাই খাইলাম তাহলে কেমন হয় আসলে। তো এখন যে পুডিংটা বানিয়েছিলাম আমি আগের দিন, সেই পুডিংটাও ট্রাই করে দেখব। সব কিছুই আসলে মজা হয়েছে। আর এখন নাস্তা করব আর সালমানকেও নাস্তা করিয়ে দিব। তো আমি শাওয়ার নিয়ে নিয়েছি, সালমান শাওয়ার নেয়নি। সালমানকে আগে নাস্তা করাবো, করিয়ে তারপর সালমানকে শাওয়ার দিয়ে দিব। আর এই যে সালমান পুডিং খুবই পছন্দ করে, তাই সালমানকে দিচ্ছি না বলে সে মানে আমার এটা নিয়ে মানে টানাটানি করতেছে, তো আমি সালমানকে একটু দিলাম আসলে। আর এই তো পুডিংটা খেতে খুবই মজা হয়েছিল। আর আমি এই তো একটা একটা করে সবগুলো মানে মিষ্টির আইটেমগুলো ট্রাই করতেছি। আর এই তো গোলাপ জামুন মিষ্টি আর এখানে রসগোল্লা, তো এই দুইটা মিষ্টি আমার অনেক পছন্দ। তো এই দুইটা মিষ্টি আমি বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, মানে চাঁদ রাতে। আর এই তো সবাই নামাজ থেকে চলে এসেছে, এখন আমরা সবাই নাস্তা করব আর সালমানকেও নাস্তা করিয়ে দিব। তো এই তো আমি গোলাপ জামুন মিষ্টিটা একটু ট্রাই করে দেখতেছি। আমি কিন্তু মানে প্রথম এই মিষ্টি বানানোর পরেই প্রথম খাচ্ছি ঈদের দিন সকালবেলা। মিষ্টিটা আসলে এত মজা হয়েছিল খেতে, কি বলবো আসলে। আর ভেতরটা দেখেন মানে খুবই সফট হয়েছে আর খুবই মানে রসালো ছিল। আর এই রসগোল্লা মিষ্টিটাও অনেক মজা হয়েছিল খেতে। আর ঈদের দিন আসলে আমরা তেমন কোথাও বের হইনি, কারণ ঈদের দিন সকালবেলা থেকেই অনেক বৃষ্টি ছিল আসলে, তাই বাহিরে কোথাও যাওয়া হয়নি, আমরা বাসাতেই ছিলাম ঈদের দিন সবাই। তো এই তো আর কি, তো বাসাতেই তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু চলতেছে। আর আমি ঈদের দিন একটা লাল রঙের কাতান ড্রেস পরেছিলাম, এই তো মানে একটু আগে যে দেখলেন। তো ড্রেস আমি পরে বেশিক্ষণ থাকতে পারিনি, মানে আমার খুবই মানে অস্বস্তি লাগতেছিল, পরে আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলছি। আর এই যে এখন নাস্তা খাওয়ার পর মানে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আমি একটু মানে শুয়ে রেস্ট নিছিলাম। তারপরে দুপুরের দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। দুপুরের দিকে মানে বাহিরে যেহেতু এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে ঠান্ডা দিনে মানে মানে খুব ঘুম আসছিল, তাই আমি একটু নাস্তা করার পর ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন দুপুরের রান্না বান্নার প্রিপারেশন চলতেছে। তো এখানে হচ্ছে আম্মু গরুর মাংস আর রান্না করে নেবে। তো এখানে আম্মু গরুর মাংসের জন্য আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে গরম মশলা, তারপরে মানে মাংসতে যা যা লাগে সব মশলা দিয়ে, মশলাটা একটু গরম পানি দিয়েছে আম্মু, মশলাতে গরম পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবে। তারপরে এই গরুর মাংসটা আগের দিন আম্মু জাল দিয়ে রেখেছিল, আর এই জাল দেওয়া গরুর মাংসটা ভুনা করলে খুবই মজা হয় খেতে। তো আম্মু সবসময় এভাবে রান্না করে, আর আম্মুর হাতের এই জাল দেওয়া মাংসটা খেতে অনেক মজা হয়। তো আগের দিন রাতে আম্মু মাংসটা জাল দিয়ে রেখেছিল, আর এখন ঈদের দিন দুপুরবেলা সেটা একটু ভুনা করে নিচ্ছে। আর এদিক থেকে পোলাও বসিয়ে দিচ্ছে আম্মু, তো সাদা পোলাও রান্না হবে ঈদের দিন। মানে আমরা সব সময় মানে সাধারণত মানে নর্মাল যে রান্না বান্না করি ঈদের দিন সেটাই। তো এখানে পোলাও রান্না করার জন্য আম্মু পাত্রে তেল আর ঘি দিয়েছে, দিয়ে গরম মশলা আর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে নেবে। আর ওই পাশ থেকে গরুর মাংসটা হচ্ছে
রান্নাবান্না চলতেছে, দুপুরের রান্নাবান্না চলতেছে। এখন আমাদের সবার সকালে নাস্তা খাওয়া শেষ, দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন হচ্ছে। অনেকেই দেখি আসলে সকালের দিকে রান্না করে ফেলে, কিন্তু আমরা তো সকালে নাস্তা করেছি আসলে, আর সবাই মোটামুটি একটু টায়ার্ড ছিল, মানে নাস্তা করে সবাই ঘুম দিছে আসলে, যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছিল, একটু ঠান্ডা ঠান্ডা দিন ছিল, তো ঘুম থেকে উঠে এখন রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে। যেহেতু ঈদের দিন বাহিরে কোথাও যাইনি, বাসাতেই ছিলাম, তাই তেমন একটা তাড়া ছিল না আমাদের, তাই ভাবলাম যে আস্তে ধীরেই দুপুরের রান্নাটা করি। আর এই যে এদিক থেকে আম্মু পোলাওর চাউলটা একটু ভেজে নিচ্ছে, আর এভাবে পোলাওর চাউলটা একটু ভেজে নিলে দেখা যায় পোলাওর চাউলটা মানে খুবই সুন্দর ঝরঝরে হয়। আর এখানে আম্মু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে, দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছে। ভাজার পর এখানে আম্মু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছে। তো এখন পোলাওটা এখন একটু ঢেকে রেখে দিব, মানে পোলাওটা মানে সেদ্ধ হওয়ার জন্য। আর এই তো আমি এদিক থেকে পোলাওতে কিছু মানে কিসমিস দিয়ে দিচ্ছি, পোলাওতে কিসমিস আমার অনেক ভালো লাগে কেন জানি না, তো কিসমিস দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। তো আমি এখানে পোলাওতে কিছু মানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এভাবে পোলাওতে কাঁচামরিচ আমার অনেক ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে খেতে। আর এই পোলাও রান্না দেখে আমার মানে আমার খালার কথা মনে পড়ে গেল। আমার খালা যখন আমাদেরকে মানে ঈদের সময় আমাদেরকে সবাইকে দাওয়াত দিত, তখন খালার বাসায় গেলে দেখা যেত যে খালাও এরকম বড় বড় মানে হাঁড়িতে উনি রান্না করতো। আর আমার খালা অনেক কিছু মানে রান্না করতে পারতো এক হাতে, মানে উনি ওনার অনেক ধৈর্য ছিল রান্না করার। তো দেখতাম যে উনি এরকম বড় বড় হাঁড়িতে অনেক কিছু রান্না করতো, তো সেই কথা মানে মনে পড়ে গেল আজকের এই রান্নাটা দেখে। তো এখন তো আর খালার বাসায় যাওয়া হয় না, কারণ খালা তো এখন ইউএসএতে চলে গেছে, উনি ইউএসএতে থাকে। তো আমার খালা অনেক অসুস্থ, আপনারা সবাই আমার খালার জন্য একটু দোয়া করবেন। তো এখানে পোলাও রান্না হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর গরুর মাংসটাও এই পাশ থেকে রান্না হয়ে গেছে, পেঁয়াজ একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে রেখেছি। আর এখন চিকেন রোস্টটা রান্না করে নেব। তো আমি সকালবেলা যে চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ আর গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। আর এই চিকেন রোস্টটা রান্না করা একদম সহজ, মানে খুবই ঝটপট রান্না হয়ে যায়, কোনো ঝামেলা নাই। আর চিকেন রোস্টটা খেতে অনেক মজা হয়েছিল, এই যে চিকেন থেকে এখন পানি বের হয়েছে। আর এখানে আমি আগের দিন রাতে টুনা কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে ফ্রোজেন করে। তো এখন আমি এই টুনা কাবাবগুলো ভেজে নিচ্ছি। আর এই টুনা কাবাব পোলাও বা ফ্রাইড রাইসের সাথে বা বিরিয়ানির সাথে অনেক মজা লাগে খেতে। আর এই টুনা কাবাবটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, মানে অনেক ক্রিস্পি মচমচে হয়েছিল আর অনেক মজা হয়েছিল। আর সালমান এই টুনা কাবাবটা অনেক পছন্দ করেছে দেখলাম আমি। আর এই যে এদিক থেকে চিকেন রোস্ট রান্না হচ্ছে, চিকেনটা প্রথমে একটু কষিয়ে নিব, প্রথমে ভালোভাবে কষানো হলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা প্রথমে একটু সেদ্ধ করে নেব। আর এদিক থেকে আমি টুনা কাবাব ভেজে নিচ্ছি। আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেল বাটনটিও প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এদিক থেকে আমার টুনা কাবাব ভাজা হয়ে গেছে, আর এদিক থেকে চিকেন রোস্টটাও মোটামুটি হয়ে এসেছে। এখানে আম্মু একটু কেওড়া এসেন্স দিয়ে দিল, আর এখানে একটু চিনি, অল্প একটু চিনি হাত দিয়ে ছিটিয়ে আম্মু দিয়ে দিল, আর এখানে একটু সামান্য এক চামচ ঘি দিয়ে দিল। তো দিয়ে সব কিছু দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে। আর এই চিকেন রোস্টটা খেতে আসলে অসম্ভব মজা হয়েছিল, যেহেতু আমি ভিডিওতে পরে ভয়েস ওভার দিচ্ছি। তো এখন আমাদের রান্নাবান্না শেষ, এখন আমরা টেবিলটা গুছিয়ে নেব।
গুছিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তো আমি এখন টেবিল রেডি করতেছি এদিক থেকে। এই যে আমাদের দুপুরের সিম্পল রান্নাবান্না ঈদের দিনের, এখান থেকে পোলাও, তারপরে গরুর মাংস ঝাল 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 করে গরুর মাংস ভুনা, এদিক থেকে চিকেন রোস্ট, আর এদিক থেকে এই যে আমার টুনা কাবাব। তো এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। প্রথমে সালমানকে আমি খাওয়াই দিব, তারপরে আমি খেয়ে নিব। সালমানের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি, আর সালমানও টুনা কাবাবটা অনেক পছন্দ করেছে। তো সালমানের খাওয়া দাওয়া শেষ দুপুরের, আর সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ। তো আমি সবার শেষে মানে খেতে বসলাম আর কি, সবার মোটামুটি খাওয়া শেষ। আর দেখা যায় বাচ্চাদেরকে মানে খাওয়াতে গেলে আমাদের আর খাওয়া হয় না। তো এখন সালমানকে খাইয়ে আমি এখন একটু খেয়ে নিচ্ছি। আর এই চিকেন রোস্টটা খেতে অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো এই তো, আর আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, চিকেন রোস্টটা অনেক মজা হয়, আর এদিক থেকে টুনা কাবাবটাও অনেক মজা হয়েছিল, অনেক ক্রিস্পি হয়েছিল। আর দেখা যায় ঈদের দিন এই পোলাও রোস্ট, তারপরে এই যে গরুর মাংস, এগুলো খাওয়ার পর মানে কেন জানি আমার একটু অস্বস্তি লাগছিল, মানে মনে হচ্ছিল ঠান্ডা কিছু খাই। তাই আমি এখানে একটু ড্রিঙ্কস খাচ্ছিলাম মানে খাওয়ার পরে, মানে খুব যাতে খুব ভালো লাগে। আর এখন এই তো ঈদের দিন বিকেলবেলা, এখন তো বাহিরে দেখলাম যে মানে নিরিবিলি, মানে কেউ নাই আসলে বাহিরে, চারিদিকে নীরব নিস্তব্ধ। ঈদের দিন আসলে মানে আগে যেরকম ঈদের দিন অনেক সবাই মজা করতো, একটা আনন্দ ছিল, এখনকার ঈদগুলো কেমন যেন এত মানে ভালো লাগে না, এত আনন্দ নেই ঈদে। এই তো ঈদের দিন বিকেলবেলা আকাশটা কি সুন্দর ছিল, মানে আমার কাছে এত ভালো লাগছিল, তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর ছিল আকাশটা ঈদের দিনে। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।